হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিস ড্রিম কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়ার হালুয়া। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে চাল কুমড়ার হালুয়াটা তৈরি করব। আর এই চাল কুমড়ার হালুয়া তৈরি করতে একদম কম উপকরণ লাগে, বেশি কিছুই লাগে না। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপির মূল পর্বে। রেসিপির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে একটা বড় সাইজের চাল কুমড়া নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন কেটে নেব। আমি কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেলে আমি ভালো মতো ধুয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 2 চামচ ঘি। এইবার এতে দিয়ে দিব গরম মশলা, 4টা লবঙ্গ, 3টা এলাচ আর 2টা তেজপাতা, 3টা দারুচিনি। এবার মশলাগুলোকে ভালো মতো একটু ভেজে নিব। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব চাল কুমড়া, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো। আমি কিন্তু দেখলেই বুঝতে পারবেন একদম পানি ঝরিয়ে নিয়েছি। এইবার চাল কুমড়াগুলো ঘিয়ের সাথে একটু ভেজে নিব। চাল কুমড়াগুলো অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। হালকা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিব 1 কাপ চিনি। প্রথমে আমি 1/2 কাপ চিনি দিব, পরে আবার বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিব। এবার চাল কুমড়ার সাথে চিনিগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। আর একটা সম্পূর্ণ চাল কুমড়া আমার সেদ্ধ করার পর 2 কাপ হয়েছিল। বাকি চিনিটাও আমি দিয়ে দিলাম। আপনারা যারা বেশি চিনি খান চিনিটা একটু বাড়িয়ে নিতে পারবেন, আর যারা কম চিনি খান তারা একটু কমে নিলেও চলবে। এইবার চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে নাড়া থামানো যাবে না, যদি নাড়া থামানো হয়ে যায় তাহলে নিচে পোড়া লেগে যাবে। চিনি গলে গিয়েছে এবং চিনির যে একটা এক্সট্রা পানি বেরোচ্ছে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর চিনির যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি যেই গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি। হালুয়াটা অনেক গরম থাকবে, এই সময় কেয়ারফুলি কাজটা করবেন। এতে দিয়ে দিব বাকি যেই 2 চামচের মতো ঘি ছিল সেই 2 চামচ ঘি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধকে হালুয়ার সাথে ভালো মতো মিশিয়ে নিব। হালুয়া অলমোস্ট হয়ে গিয়েছে, গুঁড়া দুধগুলো মিশে গেলেই হয়ে যাবে।
হালুয়াগুলো যখন প্যানের গায়ে একদম লেগে থাকবে না, আলাদা হয়ে আসবে, সেই পর্যায়ে বুঝতে হবে হালুয়াগুলো হয়ে গিয়েছে। হালুয়া হয়ে গিয়েছে, এবার আমি সার্ভ করে নিব। হালুয়াগুলো ঠান্ডা হওয়ার পর আমি হাতের সাহায্যে এরকম চারকোনাভাবে তো হয়ে গেল মজাদার হালুয়া, চাল কুমড়ার হালুয়া। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।